সুপ্রিয় দর্শক এসি টিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান দর্শক আজ আমাদের আলোচনার বিষয় অংশগ্রহণ ও বর্জনের উপজেলা আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুতে আমি শেখ রবিউল আলম রবিউল ভাই আপনার কাছে যেতে চাই আমরা যেটি শিরোনাম রেখেছি আপনি জানেন যে উপজেলা নির্বাচন নিয়ে আপনার দল এটি এবং জোট এটি বর্জন করছে শুধু বর্জনই করছে না বর্জন যাতে জনগণ ভোট দিতে না যায় সেজন্য লিফলেট বিতরণ কর্মসূচি আপনারা আহ্বান করেছেন এটি তো জাতীয় নির্বাচন না ক্ষমতা পট পরিবর্তনের কোনো প্রশ্ন নাই তাও কিন্তু বর্জনের আহ্বানে তো জোরালো হচ্ছে কেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এবং যারা এই মুহূর্তে এসটিবি সাথে যুক্ত আছেন এই সরকারের অধীনে নির্বাচনটাই সমস্যা সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকছে সেটা প্রশ্নবিদ্ধ এবং ওই নির্বাচনের যে প্রক্রিয়া এবং নির্বাচনের পর সরকার গঠন করে যেভাবে ক্ষমতায় থাকার মানসিকতা এর প্রত্যেকটাই হচ্ছে অবৈধ এবং আপনার ধরেন জনরায়ের প্রতিফলন নয় যার ফলে এই তার অধীনে যত নির্বাচন হবে না কেন সেই নির্বাচন যোগ্যতা প্রশ্নবিদ্ধ রয়েছে জনগণ ইতিমধ্যে ভোট বর্জন করেছে রাজনৈতিক দলগুলির তো বর্জন রয়েছেই সব মিলিয়ে সরকারের অধীনে কোনো নির্বাচনই জনগণ অংশগ্রহণ করতে চায় না আর ভোটার বা জনগণ যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না যে ভোট ব্যবস্থাপনার প্রতি অনিয়া তাকে সেই ভোট ব্যবস্থাপনায় বিএনপি অংশগ্রহণ করার প্রয়োজন মনে করে না আর বিএনপি যদি গণমানুষের রাজনৈতিক দল জনমত্তার পক্ষে অতএব জনগণের কাছে আহ্বান জানাবে যে সেজন্য এই নির্বাচন প্রক্রিয়াটারই প্রতিবাদ করে অংশগ্রহণ না করে ভোট বর্জন করে এবং পাঁচই সাতই জানুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছিল সেখানেও আমরা কিন্তু আওয়ামী লীগ ব্যালট নিয়ে গিয়েছিল জনগণের কাছে এবং জনগণকে চাপও প্রয়োগ করেছিল যে ভোটে না গেলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে তারপরে হচ্ছে তারা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে সরকারি কর্মকর্তাদের অবশ্যই ভোট দানে উপস্থিত থাকতেই হবে সেটা তারা সরকারের গোয়েন্দা সংস্থা মনিটরিং করবে যদি কোনো গাফিলতি পাওয়া যায় বা অবহেলা পাওয়া যায় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে তারপরও পাঁচ শতাংশ ভোটার উপস্থিত করা যায়নি আমরা লিপলিট নিয়ে জনগণের কাছে গিয়েছি জনগণ আমাদের সাথে একত্রতা প্রকাশ করে ভোট বর্জন করেছে অর্থাৎ এই সরকারের অধীনে সব ধরনের নির্বাচনে প্রতিবাদ করার একটা গণতান্ত্রিক পন্থা হচ্ছে ভোট বর্জন রাজনৈতিক দল হিসেবে সেটা আমরা নেতৃত্ব দিচ্ছি এবং জনগণকে আহ্বান জানাচ্ছি দেখেন আমরা কিন্তু সম্প্রতি ভোট বর্জন করছি না একাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর অর্থাৎ আপনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনও আমরা কিন্তু অংশগ্রহণ করেছিলাম তারপর উপজেলা নির্বাচন মেয়র নির্বাচন সরকার নির্বাচনগুলিতে আমরা অংশগ্রহণ করেছিলাম উপনির্বাচনগুলিতে আমরা অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম যে নির্বাচনের নামে শুধুমাত্র আপনার তফসিল ঘোষণা করা হয় গেজেটে প্রকাশ নাম প্রকাশ করে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয় ভোটারদের আপনার কেন্দ্রে গিয়ে অবাধে ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই সুযোগ রহিত করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দলের প্রার্থীকে উইন করার দায়িত্ব নিয়ে নেয় নির্বাচন কমিশনের যে সমস্ত কর্মকর্তা ভোট গ্রহণ এবং গণনার কাজে যুক্ত তারা সরকার নির্ধারিত ফলাফল প্রকাশ করে এটা যখন অব্যাহত ছিল তখন আমরা সব ধরনের নির্বাচন বর্জন করেছি অর্থাৎ আমি বলতে চাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে আমরা ভোট বর্জন করেছি এবং আমাদের সেই বর্জন প্রক্রিয়া অব্যাহত আছে জাতীয় নির্বাচন যেটা হয়েছে সেখানেও বর্জনের আহ্বান ছিল মানুষ ভোট বর্জন করেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য এবং প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র জনমতের ভিত্তিতে বা জনরায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি এবং একটা কার্যকর পার্লামেন্ট সেটা প্রতিষ্ঠিত করবার জন্য একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের সংগ্রাম আছে এই ভোট বর্জন তারই একটা অংশ আপনাকে একটা তথ্য দিলে আপনি বুঝবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যখন স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল অর্থাৎ যে যে জাতীয় নির্বাচনটি দুই হাজার সালে অনুষ্ঠিত হয়েছিল তারপরে আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলিতে অংশ নিয়েছিলাম চুহত্তর জন আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে সরকার বহিষ্কার করেছিল মেয়র এবং উপজেলা চেয়ারম্যান সিলেটের মেয়রকে বহিষ্কার করা হয়েছিল আপনার মনে আছে রাজশাহীর মেয়রকে বহিষ্কার করা হয়েছিল খুলনার মেয়রকে বহিষ্কার করা হয়েছে বরিশালের মেয়রকে বহিষ্কার করা হয়েছে তারা নির্বাচিত ছিল ইন্টারেস্টিং হচ্ছে সিলেটের মেয়র আরিফুল হককে বহিষ্কার করা হলো উচ্চ আদালত থেকে তিনি আবার রায় নিয়ে গেলেন সেই রায় নিয়ে আবার যখন তিনি যোগ দিলেন তার আট ঘন্টা পর দ্বিতীয়বার আবার তাকে করা হলো অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধির ও জনগণের হয়ে বা অন্য মতের হলে অন্য দলের হয়ে কাজ করার বরখাস্ত করা হয়েছিল হয়েছিল চুয়াত্তর জনকে বরখাস্ত করা হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ সরকার অন্য দলের বা ভিন্ন রাজনৈতিক আদর্শের কেউ নির্বাচিত হোক এবং নির্বাচিত হয়ে জনগণের আপনার অর্পিত দায়িত্ব পালন করুক জনসেবায় ব্রত থাকুক সেটাও সরকার চায় না অর্থাৎ নির্বাচন বা নির্বাচিত হলে জনগণের হয়ে কাজ করার যে প্রক্রিয়া সেটাই সরকার কিন্তু ভিন্ন মত হলেই কি সমস্যা তাই সেটি ভিন্নমত হলে রাজনীতিতে সমস্যা সমাজে সমস্যা হ্যাঁ ছোটোখাটো লোন নিলে গ্রেপ্তার হাজার হাজার কোটি টাকা লুটপাট করলে সরকারি দলের হলে কোনো সমস্যা নাই তদন্তও হবে না তার বিরুদ্ধে এরকম একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় শুধুমাত্র সরকারি দলের কর্তৃত্ব সব শুধুমাত্র সরকারি দলের জন্য অবাধ সেটা নির্বাচন বলেন রাজনীতি বলেন অর্থনীতি বলেন রাষ্ট্র ব্যবস্থাপনা বলেন এবং যারা চাকরিজীবী আছেন তাদের পদায়ন বলেন পদোন্নতি বলেন সব জায়গায় হচ্ছে আপনি যদি আওয়ামী আদর্শের সাথে একত্রতা প্রকাশ করেন সংমতি প্রকাশ করেন আপনি জনপ্রতিনিধি হয়ে যাবেন শুধু গেজেটে নামটা প্রকাশ করে দিলেই হয়ে যাবে নির্বাচনী প্রক্রিয়াটাই একটা তামাশা জনরায়ের আমি যেটাকে বলবো যথাযথ প্রতিফলন নয় একটা সাজানো ভাগাভাগি নিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থা যখন রাষ্ট্রে বিরাজ করে সেই নির্বাচন বর্জন করাটা এবং সঠিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য করাটাই হচ্ছে রাজনৈতিক দলের দায়িত্ব সেই জায়গার থেকে বিএনপি আন্দোলন করছে সংগ্রাম করছে বর্জন করছে জনগণকে সম্পৃক্ত করছে জনসচেতনতা বাড়াচ্ছে জনমত গঠন করছে অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত প্রক্রিয়া মানে পথ অবলম্বন করা যায় তার সবটাই করছে বিএনপি শেখরবুল আলম আমি আপনার কাছে আবার আসবো মাহমুদ সালাউদ্দিন চৌধুরী শেখরবুল আলম যেটি বললেন যে বিএনপি যে স্থানীয় সরকার নির্বাচন বর্জনে জাতির কাছে তারা কি বার্তা দিতে চায় কেন এই বা বর্জন করছে আপনার কি মনে হয় ধন্যবাদ আজকে লেট এডিশন যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই আমার দুই সহ আলোচককে আমি শুভেচ্ছা নিয়ে শুরু করতে চাই আসলে তো বিএনপির কিছু কথ কথাই পাঁচ বছরই শুনতে হবে যেহেতু পাঁচ বছর সরকার কন্টিনিউ করবে তো প্রথমত আমি কিছু কথার জবাব দিই উনি একটা বলছেন কি সরকারের অধীনে নির্বাচনটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছেন আমার কাছে তো মনে হয় সরকারের অধীনে নির্বাচনে কোনো সমস্যা নেই বিএনপির একটা নেতৃত্ব সংকট আছেন তিনি লন্ডন থেকে না বলেন তো সেই এর জায়গায় হাঁ বলার মতো কেউ নেই যার কারণে তিনি বাংলাদেশের মানুষের যে মন মানুষকে সেটা বোঝার মতো সক্ষমতা তিনি হারিয়েছেন সব কিছুতে তিনি না বলছেন তারপর হচ্ছে জনগণ রায়ের প্রতিফলন কোনো নির্বাচনে হয় না একটা জিনিস মনে রাখতে হবে জনগণের আয়ের যদি প্রতিফলন না হয় সেই সরকার তো কখনো টিকে থাকতে পারবে না জনরায় ছাড়া একটা সরকার কখনো টিকে থাকা সম্ভব নয় আমরা অতীতে দেখেছি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা দেখেছি ছিয়ানব্বই সালে আমরা কীভাবে আন্দোলন করেছিলাম একানব্বই থেকে ছিয়ানব্বই আন্দোলনের মাধ্যমে কীভাবে পদ থেকে বাধ্য করেছিলাম দু হাজার এক সন থেকে দু হাজার ছয় সন পর্যন্ত বিএনপির ক্ষমতায় ছিল তখনই আমরা আন্দোলন করে দেখিয়ে দিয়েছি কীভাবে একটা সরকারকে জনরায়ের ভিত্তিতে একটা সরকারের যে দাবি দাওয়াগুলো আদায় করতে হয় অনেক চক্রান্ত ষড়যন্ত্রকর কিন্তু এক দিন শেষে কিন্তু জনরোষের মুখে কোনো সরকারের পক্ষে ঠেকে থাকা সম্ভব নয় তিনি বলেছেন একটা জন ভিত্তিতে একটা সুষ্ঠু পার্লামেন্ট পার্লামেন্ট তো বাংলাদেশের অতীতেও ছিল আমরা দেখেছি যিনি পার্লামেন্টে ছিলেন বিশেষ করে তাদের যিনি নেত্রী ছিলেন দু হাজার যদি বলে আট থেকে চোদ্দো সন পর্যন্ত তিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি তো পার্লামেন্টে আসতেন না পার্লামেন্ট তার পছন্দ না তিরিশ দিন পার হবে তখন এই তিনি নব্বই দিন যে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ খারিজ হবে ওই শেষের দিনে সে উনি একটা সিগনেচার করতে তিনি কোনো কথাই বলতেন না এই ছিলেন বাংলাদেশের পার্লামেন্টের নমুনা এবং সুরঞ্জিতবাবু কিন্তু একবার সংসদে বলেছিলেন একটু কথা ক গোলাপে একটু কথা কে কোনো কথাই বলতেন না সংসদে এবং এবং মাঝে যখন তিনি সংসদ নেত্রী যখন ছিলেন তখন ওনার পিছনে দুইজন বসতেন সিপাহ সালার তার একটা কাগজে এগিয়ে দিত তিনি কথা বলতেন ওই কাগজের অনুযায়ী রঞ্জিত বাবু কিন্তু তখনই কথাগুলো বলেছিলেন ওনার নিজের কোনো কথা ছিল না বাংলাদেশে এই ধরনের একটা পার্লামেন্ট ছিল আচ্ছা তারা ওনারা একটা সবসময় একটা কথা বলেন একটা সাজানো নির্বাচন একটা তামাশার নির্বাচন তামাশার নির্বাচন বাংলাদেশের মানুষ দেখেছিল কবে পঁচাত্তরের পরে যারা সরকার গঠন করেছিল এক মুঠো রাজাকার এক চিমটি মুক্তিযুদ্ধ দিয়ে তারাই কিন্তু এই ধরনের একটা তামাশা নির্বাচন করতো যে তামাশা নির্বাচনের নাম ছিল হানা ভোট অর্থাৎ আমি প্রেসিডেন্ট আমাকে দিয়ে আমি আবার জাইজ করিয়ে নেওয়া মানুষের মাধ্যমে এবং দেখা গেলো কি যেন নায়ের ভোটের কোনো ভোট কোথাও নেই নায়ের বাক্স তো কোথায় পৃথিবীর কেউ জানে না শুধু হার বাক্স নিরানব্বই পার্সেন্ট ভোট দেখিয়ে তিনি পরের দিন টিকডার দিয়ে দিয়েছেন এবং বিটিভি একটা মাত্র মাধ্যম কোনো সংবাদ মাধ্যম ছিল না কোনো সাংবাদিক সেখানে যেতে পারতো না এবং এভাবে যে মিডিয়া কথা বলা এভাবে কথা বলে তারা তাদের যে একটা দাবি দেওয়া তুলে ধরা এজন্য কথা বলার কোনো সুযোগ তখন ছিল না এই ছিল বাংলাদেশের পরিস্থিতি এবং আরও একটা বলি উনি সবসময় একটা কথা বলেন সরকার নির্ধারিত ফলাফল ঘোষণা করা হয় যদি আমি মনে করি সরকার নির্ধারিত ফলাফল তাইলে যে জাসদ কেন হেরে গেল জাসদকে তো আসন দেওয়া হয়েছে তারপরে বলি জাতীয় পার্টিকে ছাব্বিশটা আসন দেওয়া হয়েছে জাতীয় পার্টি জিতেছে মাত্র এগারোটি আসনে তারপরে বলি আওয়ামী লীগের আসনগুলোতে নৌকার যে আসনগুলো ছিল সেখানে বাষট্টি জন মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী পরাজিত হয়েছে মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন আব্দুল সুবাহান গোলাপ তিনি আওয়ামী লীগেরও কেন্দ্রীয় কমিটির নেতা তিনিও হেরে গেছেন তিনি হেরেছেন আমাদের এক নেত্রী তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তাহমিনা বেগমের কাছে তিনি হেরে গেছেন আচ্ছা মাহবুব ভাই তিনি ছিলেন আমাদের সিভিলাইভিয়েশনের মন্ত্রী তিনি একদম অতিশয় একজন সজ্জন ব্যক্তি নামে পরিচিত এবং আমি যদি বলি বাংলাদেশে যে কোনো খুব বেশি মানে একদম কোনো ধরনের দাগ ছাড়া মানুষ থাকে তোর মধ্যে তিনিও একজন আমরা দেখতাম তিনি হেরে গেছেন কার কাছে বেরিস্টার সুমনির কাছে আরও যদি বলি আমরা সাতক্ষীরা যশোরের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলো শাহিন চাকলাদা সাহেব শাহিন চাকলাদার সাহেবের কাছে হেরে গেলেন কে উনি হেরে গেছেন কার কাছে আজিজ নামে আঠাশি বছরের একটা টকপগি যুবক যে যুবকের কাজ ছেড়ে জনগণের পাশে থাকানো জনগণের জন্য কাজ করা এবং জনগণইতে ভোট দিয়েছেন তিনি বলেছেন আমি মাত্র পাঁচ লক্ষ টাকা আমার খরচ হয়েছে বাংলাদেশে কোথায় কী খরচ হয়ে জানি না আমার থেকে ক্যাশ শুধু পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আরও দেখেন আজিজ যখন শপথের জন্য যাচ্ছিলেন তখন তাকে এই গা সিএনজি আটকে দেওয়া হয়েছিল বলছে কিন্তু সিএনজি ঢুকতে পারবে না বলছে আমি এমপি শপথ দিতে যাচ্ছি তার একটা পার্সোনাল গাড়ি পর্যন্ত নেই সে আজই জিতে আসতে পারতো না যদি বাংলাদেশের তাদের ভাষায় যে সমস্ত সাধারণ নির্বাচনের কথা বলা হয় এরকম সাধারণ নির্বাচন এটা কখনই এমপি হতে পারতো না এবং বাংলাদেশের একটা এই দৃষ্টান্ত স্থাপন করেছে এই ইয়াতে এখন বিএনপির বর্জনের কথাগুলো বলি বিএনপি তো বর্জন অনেক কিছু করেছেন একবার দেখলাম তাদের পার্টি অফিসের সামনে ওনাদের যে আবাসিক প্রতিনিধি রিজবি সাহেব গাড়ির ছুড়ে ফেলে দিয়ে বলেন ভারত বর্জন করেন পরের কয়েকদিন পরে তারা আবার বললো যে না এই ধরনের কোনো কর্মসূচি আমরা হাতে নিয়ে নেই ভারতবর্জনে তো প্রশ্নই উঠে না এই হলো বিএনপি আর উনি বলেছেন বিএনপি আরেকটা ঘোষণা দিয়েছেন অসহযোগ আন্দোলন সময় আপনার কেউ ইলেকট্রিক বিল দেবেন না গ্যাস বিল দেবেন না পানির বিল দেবেন না কিন্তু বিএনপির নেতারা ঠিকই সব বিল দিয়ে রেখেছেন কারণ বিল না দিলেই তো কাটা পড়বে তাদের লাইনগুলো আবার এটাকে এক একটা জটিলতার মধ্যে পড়বে কারণ আবার যদি রিনিউ করতে যায় অনেক ধরনের ঝামেলা পোহাতে হবে নেতারা নিজেরাই বিল দিয়ে সব ঠিকঠাক করে রেখেছেন তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ওনারা যেভাবে মানেন নাই জনগণও কিন্তু মানে নেই ওনাদের কথা পাশাপাশি আরও বলি টিকা যখন হলো কোভিডের সময় তারা বলেছিলেন এই টিকা এই হবে সেই হবে নানা ধরনের গল্প তারা তৈরি করেছিল বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের মানুষ খুব সচেতনভাবে লাইন ধরে কিন্তু টিকা দিয়েছে এবং সবচেয়ে কী যেন যারা বর্জন এই টিকা না দেওয়ার জন্য বলেছিলেন তারা কিন্তু সকলেই লাইন ধরে আবার টিকা দিয়েছেন বিএনপির নেতারাও সেখানে ছিলেন আচ্ছা পাশাপাশি বলে কয়েকদিন আগে তাদের ব্যারিস্টার খোকনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল পার্টিতে কি সরকারের দালাল বলে তারে সাসপেন্ড করা হলো সাসপেন্ড করে সাত আট দিন পর আবার তাকে গ্রহণ করা হলো বিএনপির বর্জন গ্রহণ এগুলোর কোনো ধরনের আপনি দেখুন এক ধরনের যে ব্যারোমিটার থাকে কোনো কিছু দিয়ে আপনি মাপতে পারবেন না তাদের বর্জন কোনটা তাদের কোনটা কি করতে চাই নিজেরাও জানেন না সেটা এই যে নির্বাচন বর্জন করছেন আমার তো মনে হয় নির্বাচন বর্জন শুধু একটা মাত্র কারণে করছেন তারা তারা জানাচ্ছেন জনগণের কাছে তারা অবশ্যই আমি বলব যে এখন কোনো ধরনের জন রায়ের প্রতি যে একটা শ্রদ্ধা জানানো যে বিষয়গুলো বিএনপি ভুলে গেছে কারণ বিএনপি দীর্ঘদিন যাবৎ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রয়েছেন এবং তাদের কর্মীদেরকে গত বিশেষ করে গত পাঁচটা বছর সারা বাংলাদেশ ঘুরে বিএনপি নেতা কর্মীরা যে সভা সমাবেশ মিছিল মিটিং করেছে তাদের পক্ষে তাদের কর্মীদেরকে চাঙ্গা করতে পেরেছিল সেই কর্মীরা এখন হতাশ হয়ে গেছে যার কারণে দেখাচ্ছে উপজেলা নির্বাচন বিচ্ছিন্নভাবে বিএনপির কর্মী কিন্তু অংশগ্রহণ করছেন এই পর্যন্ত সম্ভবত একশো জনকে বহিষ্কার করেছে টোটাল আজকে তিন ধাপের মিলিয়ে তো বিএনপি যে এদেরকেও বহিষ্কার করেছেন আবার জিতে আসতে বলবো যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বিএনপি এগুলো কিন্তু সবসময় ছিল এই গ্রহণ বর্জনের রাজনীতি বিএনপি নতুন কিছু না তো এগুলো না ধোপে টিকবে না মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী আমি আপনার কাছে আবার আসবো আলমগীর শিকদার লটন যেটি শেখ আলম বললেন যে বিএনপি গণতান্ত্রিক সব পন্থাই অবলম্বন করছে যাতে একটি গণতান্ত্রিক পরিবেশ ভোটের পরিবেশ সুষ্ঠু হয় সরকার যাতে অনেকটা বাধ্য হয় এই কর্মসূচিতে আসলে কতটা বাধ্য হবে আপনার কি মনে হয় ধন্যবাদ জাহিদুর রহমান খান সাহেব এবং নাজুর সালুদ্দিন চৌধুরী এবং শেখ রবীল আলম এবং যশ জাতীয় পার্টির পক্ষ থেকে এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন এটা মে মাস পয়লা মে একটা শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসে বিশ্বের প্রায় একশো বছরের হলো যে অনেকে শহীদ হয়েছে বাংলাদেশেও শহীদ হয়েছে সব সরকারের শ্রমিক সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আগামীকাল জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির একচল্লিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাব যেটা আমাকে আহ্বক করেছে জাতির কাছে আমি ধন্যবাদ জানাই যে পার্টি আমাকে এই এই পটটা দিয়েছে এবং আমি যেন সঠিকভাবে জাতীয় পার্টির এই স্বেচ্ছাসেবক পার্টিকে আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং দেশের জাতির কাছে জাতীয় পার্টির স্বেচ্ছক পার্টিকে পৌঁছে দিতে পারি নির্বাচনের কথা বললেন বিএনপি হাজার চিৎকার করে পারবে না ভাই বিএনপির তারা চাচ্ছে তারা যেটা চাচ্ছে যে সঠিকভাবে নির্বাচন বাংলাদেশে আর তৃতীয় বিশ্বের এত মামুর বাড়ি আবদুল নাজের একেবারে ভোটটা দিয়ে দিবা নিয়ে নিব আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলছে না যে এক কোটি লোকও যদি সেদিন নামতো তারপরও আওয়ামী লীগকে হারানো যেত না তাইলে এক কোটি লোক নাম তো দেশে ঢাকা ভরে যেত তাহলে সেখানে বুঝতে হবে যে আমাদের পার্টির চেয়ারম্যান বলছে যেন অত্যন্ত শক্তিশালী তিনটা দেশ আওয়ামী লীগকে সাপোর্ট করছে রাইট অর রং করছে এই যে কথাগুলি বলেছে এবং এটা বলাতে কিন্তু মানে আমি রীতিমতো কিন্তু একটু পাজেল্ট হয়ে গেছি যে বিশাল ব্যাপার পার্টির চেয়ারম্যান এই কথাটা বলা মানেই তো এটা নিশ্চয়ই তার ভিতরে ছিল একটা দিন এখন প্রকাশ্যে আসছে কারণটা কি প্রকাশ্য আসছে জানেন জিএম কাদের গোলাম মোহাম্মদ কাদের যে অবস্থা ছিল সে অবস্থা থেকে জাতির কাছে তার গ্রহণযোগ্যতা অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছিল যে আপনি নির্বাচন গেলেন কেন এখন এই কথাটা তো জনগণ বুঝাইতে পারি না যে আরেকটা বি টিম বসে আছে আমাদের আমাদের বেগম রোশনের সাথে আমার অত্যন্ত শ্রদ্ধা ভজন আরেকটা টিম বসে আছে যদি গোলাম মোহাম্মদ কাদের না বলতো তাহলে গোলাম মোহাম্মদ কাদের থেকে একটা গ্রুপ বেরিয়ে আবার অসের সাথে কাছে নির্বাচনে যেত হয়তো আমরা নির্বাচনে যেতাম আমিও জাতীয় সংসদ ক্যান্ডিডেট ছিলাম তো সেই ক্ষেত্রে গোলাম মহম্মদ কাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে নির্বাচন উনি অংশগ্রহণ করে আমাদেরকে বাঁচিয়েছে আমাদের লাঙ্গলকে বাঁচিয়েছে আওয়ামী লীগের কোনো বিটিএম এর হাতে নির্বাচন করতে দেওয়া হয়নি এই কারণে গোলাম মোদ কাদেরকে আমি উন্নত নাই আওয়ামী লীগ হয়তো আমাদের সাথে বিএনপির সাথে তো নির্বাচনে যাইতেই পারবেন না আর আমুলিগ সাথে আমাদের সাথে যে পাতনে খেল হলো যে আমি কাতের সাথে জিজ্ঞাসা করছিলাম বলে ছাব্বিশ জনের নাম এটা সামাও সাডেনলি চলে আসলো আমাদের কাছে আমরা এটা বলিও নেই চাইও নেই কিন্তু চলে আসছে এখন ছাব্বিশ জনের মধ্যে দেখা গেছে মাত্র এগারো জন ফর গড সেক আমাকে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি সবাই বলছিল যে ছাব্বিশ জনের মধ্যে মাত্র দশজন আসবে তোমরা দেখো লাকিলি আনফর্চুনেটলি আনফরচুনেটলি আমরা একজন বেশি আইছি বেশি আসছি নাহলে ওই একেবারে এটা ফিক্স আপ হয়ে গেছিলো এখন নির্বাচন এমন একটা খেলারে ভাই নির্বাচনে একটা খেলা যদি আপনি রাহাজানি করে ভোট নিয়ে এসে বলেন ওইটি জয়যুক্ত বলে অন্তত থার্ড ওয়ার্ল কান্ট্রিতে এখন যিনি মানে বিচার বিভাগ যেটা যারা বিচারক তারাই তো সঠিক না তারা ওই মোবিল কোর্ট যারা ছিল তারা আমি দেখছি তারা আমাদের পক্ষে ছিল না আমি নির্বাচন ক্যান্ডিডেট ছিলাম হ্যাঁ তারা আমাদের পক্ষে ছিল না টিওনো ইওনো যারা বলছেন তারাও আমাদের পক্ষে ছিল না সরকারি সংস্থা যারা ছিল কেউ ছিল না বরঞ্চ বিডিআর আসলো আসলো পুলিশ আসলো আইসা আরো মানুষ করে বসে নৌকায় ভোট দেয় ভোট তা নৌকা বলতে আমার কেন্দ্রে আমার বাস বাসা বাড়ির যে কেন্দ্র সেখানে স অফিসিয়ালভাবে বলছে বাহাত্তর গুলি করা হয়েছে অফিসিয়াল হ্যাঁ সেখানে তাহলে অফিসিয়াল বলে দুইশো রন করেছে একটা কেন্দ্রে যদি বাহাত্তর রাউন্ড বা একশো উপর বা দুইশো গুলি করে ওই উপজেলার নির্বাচন হয় রে ভাই ওই নির্বাচন তো প্রশ্ন আসছে এখন আমরা জাতীয় পার্টির সর্বমোট চারজন নাকি পাঁচজন পেয়েছি চৌধুরী সাহেবকে আমি শ্রদ্ধা সাধে বলবো যে এই চার পাঁচজন পেয়েছি শুধু এই সকল ক্যারেক্টারের কারণে নাহলে আমরা সব নির্বাচন অংশ করতে পারতাম কারণ আমরা তো আপনাদেরকে সবভাবেই সহযোগিতা করছিলাম হঠাৎ আপনারা আমাদেরকে এমনভাবে ব্যবহার করলেন যে আপনি বললেন না তো পারে নাই দিস ইজ প্যাটার্ন দিস ইস গেম আমাদের আওয়ামী লীগের কি জানি উনি পারেন নাই এগুলি দুই একটা যদি না দেখানো হয় আবার আপনারা আবার বলতেছেন যে আমাদের পার্টির অনেকই পরে যেতেছিল উইকেট মোটামুটি বাঁচিয়ে দিছে আওয়ামী লীগ গভর্নমেন্ট হ্যাঁ এই যে এই এই যে এই খেলা এই খেলা জাতির কাছে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় জাতি আমাদেরকে কেমনভাবে গ্রহণ করবে আজকে আজকে আমাদের উপজেলা নির্বাচনে আমরা তেমনভাবে ভালো প্রার্থী পাচ্ছি না আমি ব্যক্তিগতভাবে আমার আর একজন উপজেলা প্রার্থী দিতে চাই না কারণ এখানে দিয়ে তো লাভ নাই যিনি আগে আগে এসে মজাক বিষয় যে পাস এটা গত আট দশ বছর ধরে বেশ ভালো খেলা চলছে বলি হ্যাঁ এবার তো এলো প্রতীক নেই কারণ কি আমি রাজা আমি প্রজা শাসন করবো কেন ওরেই এই ক্যান্ডিডেট বাস সাইডও লীগের ক্যান্ডিডেট ডাইন সাইড ও ক্যান্ডিডেট তাই তারে তারা এখানে প্রতীক তো দেওয়ার প্রয়োজন নাই এখন যিনি স্বতন্ত্র প্রার্থী সেও আমি লীগের ক্যান্ডিডেট যেমনই আওয়ামী লীগের ক্যান্ডিডেট উপজেলা ক্যান্ডিডেট তাই তাদের মধ্যে লাগাই দিয়েছে খেললে আয় এবার খেললে হয় আমাদের অবৈধুল কাদের সাহেব বলছে না যে কোনো কোনো এমপির মন্ত্রীর কোনো আত্মীয় সহ্য যেমন এগুলি এগুলি তো বলছে খুব সবই তো আছে এখন মাঠে ফুটবল ভালো খেলতেছে এবার সবগুলি হ্যাঁ এবার এটা বলাতে কী হয়েছে আরও বেশি শক্তিশালী হয়ে গেল ভাই এটা বলাতে কী হয়েছে জানেন হ্যাঁ আরো বেশি বলছে দেখ এবার একেবারে শশর এবার আমাগর টাইম তাই আসলে তারা তারা এখন মাঠে আছে বিএনপিও নাই আর জাতীয় পার্টি মধ্যে পাঁচ ছয় জন আছে তিনি বুঝতে পারছেন না যে কখন বর্জন করে কখন গ্রহণ করেন আচ্ছা জনগণের ভাষা ভিন্ন রাজনৈতিক দর্শন দলের যে ভাষা সেগুলি বুঝতে পারলে তো সালাউদ্দিন সাহেবরা স্বৈরশাসক হতেন না সেটা বুঝতে জানলে এবং বুঝতে পারলেই তো আওয়ামী লীগ রাজনীতির রাইটটাকে থাকতো ওটা তো বদির হয়েছেন অন্ধ হয়েছেন শুধু ক্ষমতাটা বোঝেন পার্লামেন্টটাও সম্পূর্ণ এক দলের হতে হবে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম হতে হবে বিরোধী দলটা সেটাও পছন্দ হতে হবে মুন্ডাই ঠিক করবে কে হবে আচ্ছা স্বতন্ত্র প্রার্থী সরকারি দলের ভুঁই পেরো থাকবেন যারা এইভাবে পার্লামেন্ট দেখে বা করতে চায় তারা অন্ধ রাজনৈতিকভাবে অর্থাৎ তারা দেখবেন এটা প্রত্যাশা করে না জাতীয় প্রত্যাশা করে না দেখেন আমি এই ভোট ব্যবস্থাপনা যে সম্পূর্ণভাবে সরকারি দলের অনুকূলে চলে গিয়েছে সম্পূর্ণ গ্রিপে চলে গিয়েছে এটা কিন্তু প্রতিষ্ঠিত এবং প্রমাণিত প্রথম আমি বলছি পঁচানব্বই শতাংশ জনগণ নিজেরাই ভোট বর্জন করছে ভোট বিমুখ হয়েছে অনাগ্রহ ভোটের প্রতি এক দ্বিতীয় দেখেন এই মহাজোট মহাজোটেরই তো অংশ জাতীয় পার্টি তার চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলের নেতা বলছেন যে ভোট যেটা হয়েছে সেটা জনরায়ের প্রতিফলন হয়নি একদলীয় ভাগাভাগি এক পেশে নির্বাচন হয়েছে এই নির্বাচন গ্রহণযোগ্য না স্বচ্ছ না এটা তিনি নিজে বলেছেন আচ্ছা আবার রাশেদ একাদশ সংশোধনে মনে আছে আপনার তিনি নিজে বলেছেন মানুষ ভোট দিতে পারিনি ভোট দেয়নি আমি নিজে সাক্ষী নির্বাচন সাজানো ছিল এবং অব্যাহতভাবে প্রশাসন ব্যবহার করে আমরা কেবলমাত্র মেম্বার অফ পার্লামেন্ট রয়েছি তারপর দুদুক নিয়ে দেওয়া হলো আচ্ছা তিনি একটু কন্ট্রোল মানে স্তব্ধ করে দেওয়া হলো তার তারপর আবার তাকে পার্লামেন্টে দেখবেন যে রাখাও হলো আবার এবার এমপিও করা হলো তিনি নিজে বলেছেন এবার যদি আপনি আসেন ইনু সাহেব নিজে বলেছেন ভোট ভালো হয়নি নিরপেক্ষ হয়নি মানুষ ভোট দিতে পারেনি তার বিজয় সিনে নেওয়া হয়েছে অর্থাৎ মহাজোট এবং সদ্যদলীয় জোটের শরিকরাই বলছে ভোট ভালো হয় না এখন আপনি আন্তর্জাতিক পর্যায়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন বলল বাংলাদেশে কোনো ভোট হয়নি জাতিসংঘ সবার প্রতিনিধিত্ব করে তারা বলল যে বাংলাদেশের ভোট মানসম্মত হয়নি আচ্ছা মানুষ আমাদের ভোট দিতে পারেনি এটা একটা সাজানো এবং এক পেশে নির্বাচন বললো জাতিসংঘ আচ্ছা যুক্তরাষ্ট্র বললো ওদের আবার সমস্যা যুক্তরাষ্ট্র নাকি ওনাদের ভালো চায় না সেই জন্য যুক্তরাষ্ট্র বললো ইভেন চীন এবং রাশিয়াও বলেনি ভোট ভালো হয়েছে তাদেরকে যারা ক্ষমতায় রেখেছে ওনাদের সাধারণ সম্পাদক বলে দিল্লি আছে আমরা আছি এবং এও বলেছে পরবর্তীতে দিল্লি হস্তক্ষেপ করে বলে করেছে বিদায় বাংলাদেশে নির্বাচন করা গিয়েছে আর নির্বাচন করা গিয়েছে বিদায় আমরা ক্ষমতায় আছি সেই ভারতও বলেনি ভোট ভালো হয়েছে জিএম সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে আমি জানি বিএনপি যদি এক কোটি মানুষ নিয়েও মাঠে থাকে সরকারের পতন হবে না এটা বলেছে বিজয়ী হবে না তা বলেনি সরকারের পতন হবে না কারণ তিনটি শক্তিশালী রাষ্ট্র সরকারকে সমর্থন দিচ্ছে অর্থাৎ জনগণের উপর সরকার নির্ভর করছে না বহির শক্তির একটা সমর্থন পেয়ে সরকার হয়ে যাবে সেই আশঙ্কা জিএম কাদের সাহেবের ছিল তিনি বলেছেন কিন্তু তিনি ওই বক্তব্যের মধ্যে একটা ভালো কথাও বলেছেন বিএনপি ভালো প্রচার করার চেষ্টা করছিল ভালো কিছু করার চেষ্টা বিএনপি করছিল কিন্তু তারা এক কোটি লোক নিয়ে আন্দোলন করলো সরকারের পতন হচ্ছে না এটা আমি জানতে পেরেছি আচ্ছা তার মানে আমাদের চেষ্টাটাও ভালো ছিল আমরা ভোটের দাবি ন্যায্যভাবে করছিলাম সেটা পর্যন্ত কিন্তু জিএম কাদেরের কিন্তু সমর্থন রয়েছে কিন্তু আবার তিনি আরেকটা কথা বলেছেন যে এ দায় এখন আমার উপর চাপাচ্ছেন বিএনপি তার উপর কোনো দায় চাপাচ্ছে না জনগণ মনে করছে জিএম কাদের সাহেব যদি জানে যে না ভালো ভোট হচ্ছে না তাহলে তার উচিত ছিল এই ভোট বর্জন করে ভোটাধিকারের পক্ষে অবস্থান নেওয়া এটা জনগণের দাবি ছিল তার প্রতি কারণ রাজনৈতিক দলের তো চাপ থাকবে আমরা সতেরো বছরের চাপ উপেক্ষা করে রাজনীতি করছি না দমন নিধন গ্রেপ্তার আমাদের শীর্ষ নেতারা গ্রেপ্তার অসংখ্য মামলা সাজা এবং আমাদের মতো মধ্যম মধ্যমশালীন নেতারা বারবার কারাগারে শত শত মামলা আমরা তো ফেস করে রাজনীতি করছি জাতীয় পার্টি যদি ওই ভাবমূর্তিটা রেখে জনগণের সাথে বিবেচনা করে রাজনীতি করতে পারতো অর্থাৎ নির্বাচনের বাইরে থাকতে পারত নিশ্চয়ই আওয়ামী লীগের উপর আরো বেশি চাপ সৃষ্টি হতো এবং আওয়ামী লীগের মধ্যে সাজানো নির্বাচন করার সুযোগ থেকে হয়তো বঞ্চিত হতো যাই হোক জাতীয় পার্টির যে ব্যাপার সেটা জাতীয় পার্টি মনে করবে সালাউদ্দিনের একটা কথা খালে আমার খুব আপত্তি হয় আমি অনেকবার এই কথাটা বলেছি বলে বিএনপির পঁচাত্তরের পর হানা ভোট করেছে আরে ভাই পঁচাত্তরের পর তো আপনি ছপরিবারে বঙ্গবন্ধুকে মেনে নিজেরাই ক্ষমতা দখল করেছেন প্রেসিডেন্ট হয়ে গেল মুস্তাক ভোট লেগেছে আয়োজন হয়েছে ভোটের নিজে নিজে প্রেসিডেন্ট তারপর মুস্তাক থেকে আরেকটা সাবক্রু করে বিচারপতি সায়াম রাষ্ট্রপতি হয়ে গেলেন ভোট লেগেছে ভোট লাগেনি বিচারপতি সায়েমের যখন জন উপদেষ্টা ওয়ানিয়া প্রকাশ করছিল তার অধীনে কাজ করার তার নিজের বইতে লেখা আছে আপনি দেখবেন প্রথম আলো কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে তখন তিনি রাষ্ট্রপতির থেকে পদত্যাগ করতে চাইলেন একটা অডিয়েন্স জারি করে জিয়া রহমানকে ক্ষমতা দিলেন দেখেন জিয়াউর রহমানের গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধা ছিল এবং জনরায়ের ছাড়া তিনি একদিনও রাষ্ট্রপতি থাকতে চাননি বিধায় সংবিধান অনুসারে সংবিধানে হানা ভোটের ব্যবস্থা আছে এই পঞ্চদশ সংশোধনীতে আওয়ামী লীগ ইস্যুতে তিনি মনে করেছেন আমি যদি একদিনও রাষ্ট্রপতি থাকতে চাই আমার উচিত হবে জনগণের একটা কনসার্ন নেওয়া তিনি একটা হানা ভোটের আয়োজন করেছেন আচ্ছা সেখানে বিরাশি শতাংশ ভোট পড়েছে আওয়ামী বলবে কিন্তু একশোর উপরে মানে মিথ্যা প্রভাকাণ্ডার আওয়ামী লীগের এইসব কথা মানে হয় কি আপনার ভিত্তিহীন কথাবার্তা অভিযোগ দায় লীগের একটা মজ্রাগত স্বভাব তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাজয় যুক্ত হয়েছে নির্বাচিত হয়েছেন তার অল্প দিনের মধ্যেই তো তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচন দিয়েছেন এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে জাতীয় ঐক্য জোটের প্রার্থী ছিল আপনার আতাউরগনি ওসমানী এবং রহমান ছিল জাতীয়তাবাদী ফ্রন্টের প্রেসিডেন্ট প্রার্থী ভোট হয়েছে প্রতিযোগিতা হয়েছে উসমানী সাহেবও ভালো ভোট পেয়েছেন জিয়াউরহমান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং আঠাত্তরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উনআশিতেই তিনি আবার পার্লামেন্ট নির্বাচন দিয়েছেন এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পর আওয়ামী আসন কিছুটা কমেছে মালিকুল উকিলের নেতৃত্ব উনচল্লিশ আসন মিজাদুর রহমান নেতৃত্বে দুই আসন তো জিয়াউর রহমান তো ক্ষমতা নির্বাচন করেছিলেন তারপর নির্বাচন করে আপনাদের বাক্সাল থেকে আওয়ামী সুযোগ করে দিলেন বহুদিনও গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন বেগম খালেদা জিয়ার হাত ধরে সংসদীয় পত্রের পদ্ধতির সরকার হলো বেগম খালেদা জিয়ার আপনার টু থার্ড মেজরিটির মাধ্যমে দশ সংশোধনী করে আমরা তত্ত্ববোধক সরকার প্রতিষ্ঠিত করলাম বাংলাদেশে গণমানুষের অধিকার বাংলাদেশের ভোটের অধিকার বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এগুলো তো বিএনপির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে যা করেছে একদলীয় শাসন পঁচাত্তরে করেছে তারপর এবার ক্ষমতা আসে একদলীয় রাজনীতি একদলীয় পার্লামেন্ট একদলীয় ভোট ডামি আমির ভোট ভাগাভাগির ভোট বাংলাদেশের ইতিহাসে হয়েছে নাকি আওয়ামী লীগের আমলে যা হচ্ছে এই মুহূর্তে এই জন্য বলছি ভোটটাই একটা সমস্যা যে প্রক্রিয়া আপনি ভোট করছেন

জনগণের বা জনমতামতের কোনো প্রতিফলন হচ্ছে না যেটি রবীল আলম ভাই বললেন যে আমি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার বিষয়ে একটু বলতে চাই নিয়ন্ত্রণ তো না আসলে বিএনপি যেহেতু আসেনি নির্বাচনে তো যার কারণ চারিদিকে কিন্তু আওয়ামী লীগ দেখাটা খুব অস্বাভাবিক কিছু না তো বিএনপিও মনে করছে সব কিছু করা হয়েছে আর পাশাপাশি বলুন স্বৈরশাসনের যে বিষয়টা বলেছেন আমরা তো স্বৈরশাসন মানে মনে করি বিএনপি এবং আমি যদি বলি জিয়াউর রহমানের শাসন মতো আমি দেখিনি খুবই ছোট ছিলাম এবং বেগম জিয়ার শাসন আমলটা কিন্তু আমি দেখেছি দু হাজার এক থেকে দু হাজার ছয় একানব্বই থেকে ছিয়ানব্বই আমি সক্রিয়ভাবে রাজপথেই ছিলাম আর এরপর আমরা এস সাহেবের বিষয়টা দেখেছি কিভাবে আমরা শুরু শাসকরে জনগণকে সাথে নিয়ে ক্ষমতা থেকে নামাতে হয়েগুলো কিন্তু আমরা দেখেছি এবং আমরা করেছি পাশাপাশি জিএম কাদের সাহেবের অনেক কথা তিনি বলেছেন আমি এখন শুধু জি এম কাদের সাহেবের শুধু একটা প্রশ্ন করতে চাই তিনি তো নির্বাচনী স কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি জিতেছেন ওনার স্ত্রী হেরে গেছেন ওনার স্ত্রী হেরে গেছেন কিন্তু যে এরিয়াতে হেরে গেছেন ওখানে কিন্তু আমি থাকি আমি কখনই ওনাকে কোনো একটা নির্বাচন ক্যাম্পেইনিং যেতে দেখিনি তো ওই জায়গায় দাঁড়িয়ে যদি উনি বলে যে ওনারা নির্বাচন হেরে গেছেন বহিঃশক্তির এই বহির নানা ধরনের অজুহাত দিলে তো এগুলো হবে না আর পাশাপাশি আমি বলি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় ওই ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ জিতেছিলেন জিয়া পরের দিন একটা বিবৃতি দিয়েছিল বলছি নির্বাচন তো হয়নি একটা পুকুর চুরি হয়েছে এইভাবে একটা বিবৃতি শব্দগুলো আমাদের এখনও মনে আছে আসলে কি জানেন যখনই হেরে যায় তখনই কিন্তু এই ধরনের এক ধরনের প্রলাপ বকতে শুরু করেন সবাই তারপর আমি যে দু হাজার নির্বাচনে নির্বাচনী তাহলে কী বলবেন তখন বলেছেন কি এটা নিয়ন্ত্রিত নির্বাচন মানে অভিযোগের তো শেষ নেই যতক্ষণ বিএনপি ক্ষমতায় বসতে পারে না ততক্ষণ কোনো নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না তিনি বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ অভিযোগ করেছেন মানসম্মত নির্বাচন হয়নি এবং আমরা অনেক দেশকে আমাদের সাথে পেয়েছি শুনেন আওয়ামী লীগ শুধু আমি বলবো না বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নিয়ে আমরা প্রত্যেকটা স প্রতিবেশীর সাথে সৎ প্রতিবেশী সুলক আচরণ করব। একটা জিনিস মনে রাখতে হবে বাং পৃথিবীর ইতিহাসে কেউ তার প্রতিবেশী কখনোই বদলাতে পারে না তো সুতরাং যে প্রতিবেশীকে আমি বদলাতে পারবো না সেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে আমি চলবো আমার নীতি নৈতিকতা সব কিছু ঠিক রেখে আর আমরা তো ছোটোবেলা থেকে একটা কথা শুনতাম আওয়ামী লীগ ক্ষমতা আসলে এই দেশটা ভারত নিয়ে যাবে এই একটা কমন একটা বিষয় নিয়ে সারা বাংলাদেশে একটা তুলকালাম কাণ্ড পরিচালিত আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদে উলুদ্ধনী শোনা যাবে বেগম জিয়া স্বয়ং গিয়ে আমার এলাকা হাটাজারিতে বলেছেন ধর্মকে এভাবে তারা ব্যবহার করেছেন আওয়ামী লীগও ক্ষমতা এসেছে যে ছাপ্পান্ন হাজার এক এ ইঞ্চিও কোথাও যায়নি এবং পাশাপাশি আরও বলি আমরা সমুদ্র বিজয়ের মাধ্যমে বরঞ্চ আরও কিছু অর্জন করেছি আমরা ভারতের সাথে সমুদ্র বিজয় করেছি আমরা মিয়ানমারের সাথেও করেছি পাশাপাশি এই যে আমেরিকার রিসেন্টলি কিন্তু আমরা দেখলাম ইসরায়েল বিরোধী যে তাদের একটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত একটা জোয়ার বয়ে যাচ্ছে এবং এর মধ্যে প্রায় এক হাজার গ্রেফতার হয়েছে ব্লিংকিংকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা যে এক হাজার মানুষকে গ্রেফতার করলেন এটা কী হলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানান ইউনিভার্সিটির স্টুডেন্টকে গ্রেফতার করছেন টিচারদেরকে গ্রেফতার করছেন তখন এটা হলো একটা ডেমোক্রেসির একটা পার্ট এখন হলো তাদেরকে জানেন তাদের কাছে গণতন্ত্রের ব্যাখ্যাটা কিন্তু অন্য রকম কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে তারা নানা ধরনের তালবাহানা করে গণতন্ত্রের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার চেষ্টা করে তাহলে আমি তাহলে এই এই কথাটা কি উত্তর দিব জনগণকে গ্রেফতার করছে তাবু টাঙ্গিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে একদম খুবই সুশৃঙ্খলা আমরা প্রতিদিন মিডিয়াতে দেখছি বিশেষ করে আমরা যদি বলি আমাদের মিডিয়াগুলোতে তো আছে পাশাপাশি বিবিসি সিএনএন আলজাজিরা সব মিডিয়াগুলোতে এগুলো দেখানো হচ্ছে কিন্তু পাশাপাশি তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাষাটা কিন্তু তখন বদলে যায় আর আমি বলবো যে তারা তো এটাও বিবৃতি দিয়েছেন এই সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান যাদের কথা তিনি বলেছেন সবাই কিন্তু বিবৃতি দিয়েছে। শুভেচ্ছা বার্তা কেন দিবে না এটা তো রাষ্ট্রীয় প্রটোকল সবাই দিয়েছে কারণ বিএনপি খালি কখন স্বপ্ন দেখেছে কি জানেন তাদের কিছু ইউটিউব যোদ্ধা নিয়োগ করেছে সারা পৃথিবীর নানা প্রান্ত থেকে তারা নানা ধরনের গুজব ছড়াতো ওই যে প্রোপাগান্ডার কথা বলেছেন এই যে এই গুজবের কথা বলেছেন আমি একটু বললাম যে জার্নালিজম স্টুডেন্ট উনিও কিন্তু জার্নালিডেন্ট স্টুডেন্ট তা আমাদের কিন্তু একটা জিনিস পড়ানো হতো পাবলিসিটি এবং প্রোপাকান্ডা এই দুইটা জিনিস আমরা করতাম তো রাজনীতিতে কিন্তু প্রোপাকাণ্ডাটা খুব বেশি এবং খুব দুর্ভাগ্য একটা জিনিস কি জানেন আওয়ামী লীগের পিছনে প্রোপাকাণ্ডাটা এমনভাবে ছড়ানো হতো মানুষ এক ধরনের বিশ্বাসই করতো যেমন আমাদের নির্বাচন আসলেই তাও একটা বেলুন ঝুলিয়ে দেওয়া হতো কারণ আওয়ামী লীগ ক্ষমতা আসা মানেই হলো দুর্ভিক্ষ হবে দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানে ভারত নিয়ে যাবে এই ধরনের নানা ধরনের প্রোপাকাণ্ডার মধ্যে কিন্তু আমাদেরকে বেড়ে উঠতে হয়েছে এবং প্রতি মুহূর্তে লড়াই করেছে এই ছায়াগুলোর সাথে আর পাশাপাশি আমি যদি বলি আজকে প্রত্যেকটা দেশ তো আমাদের পাশে ছিল আর হলো এই যে এই ইউটিউবের যোদ্ধারা যে অলিক স্বপ্ন দেখিয়েছেন তাদের তো আঠাইশে অক্টোবরই কিন্তু ডেড লাইন দিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতারা পালাবার পথ পাবে না কোথাও খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ সবাই পালিয়ে যাবে সুতরাং তাদের নেতা লন্ডন থেকে আসবেন সরাসরি তিনি ক্ষমতা গ্রহণ করবেন তখন নির্বাচনী ব্যবস্থা নিয়ে তাদের আর কোনো কথা থাকে না আচ্ছা আরও একটা বলি তিনি বলেছেন বিএনপির হাত ধরেই কিন্তু সংসদীয় যাত্রা শুরু হয়েছে যাত্রা শুরু করেছিল শুনুন উনিশশো একানব্বই সালে কিন্তু আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে কিন্তু ছিল আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে যাব বিএনপির ম্যানিফেস্টোতে সেটা ছিল না এবং অবাক হয়ে যেমন বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন বিরোধী দল তাদের ওয়াদা রক্ষার্থে সংসদকে বাধ্য করেছে এবং সংসদ নেত্রীও সেদিন বাধ্য হয়েছিলেন আওয়ামী লীগের দাবিটাকে মানতে এবং আমাদের সৌভাগ্য তাদের সেই বদলও হয়েছিল এবং সেদিন মধ্যরাতে যখন এই বিলটা পাশ হয়েছে যায় একানব্বই সনের তখন আমরা দেখেছি সংসদের কি একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিবেশটা তৈরি করেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কণ্ণে সেটি তৈরি করেছিল পাশাপাশি তিনি বলেছেন বিচারপতি সাইম থেকে কিভাবে ক্ষমতাটা নিয়েছেন অর্ডিনেন্স জারির মাধ্যমে গণতন্ত্রের ভাষা তো অর্ডিনেন্স হতে পারে না কখনো অর্ডিনেন্স কখন জারি করেন যখন একটা আমি তো বলি একটা দুঃশাসনের কালো রাত্রি বাংলাদেশের মানুষের নেমে এসেছিল আপনি দেখেন সাইমের বেডরুমে ঢুকে সাইম সাহেবের বেডরুমে ঢুকেছেন জিয়াউর রহমান সাহেব তার বিছনায় পা দিয়ে বলেছেন আপনাকে এখানে সিগনেচার করত আপনি শিখ তাকে শিখ বানিয়ে ফেলেছেন বিরাশি জন পদত্যাগ করেছেন চুরাশি জন এগুলো করেছেন এই গল্প গুজব সৃষ্টি কিন্তু এই প্রেক্ষাপটও তৈরি করেছিল আরও যদি বলি এই পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে আপনি বললেন খন্দকার মোস্তাক নিয়েছিল সমস্ত নেপথ্যের কারিগর কিন্তু একজনই ছিলেন জিয়াউর রহমান কে বলেছেন খুনি রশিদ ফারুক তাদের সমস্ত ইন্টারভিউতে বলেছেন কিভাবে তারাই সমস্ত পদক্ষেপ নিয়েছে এবং জিয়াউর রহমান বলেছেন তোমরা এগিয়ে যাও আমি তোমাদের পিছনে আছি আমি যেহেতু সিনিয়র আমি তোমাদের সাথে যেতে পারবো না ঠিকই এগিয়ে গিয়েছেন সফল হয়েছেন এবং জিয়াউর রহমানের যে অন্তিম লক্ষ্য ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তার দখল করতে হবে তিনি দখল করেছে শুধু তো দখল করেননি সংবিধানকে দলে মুছতে শেষ করে দিয়েছেন নির্বাচনের নামে প্রহসন নতুনভাবে নির্বাচন মিডিয়া কু এই সমস্ত শব্দ আমরা তখনই শুনেছি এইভাবে কিন্তু একটা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র সব কিছু শেষ করে দিয়েছেন এবং পাশাপাশি তার শেখানো পথে কিন্তু ঈশ্বর এগিয়ে সালাউদ্দিন চৌধুরী আমি আপনার কাছে আবার আসবো আলমগীর শিকদার লটন অভিযোগ অনুযোগের শেষ কোথায় আমাদের দুই সাইডে আমার আমার আটকেছে এবার হ্যাঁ আজকে যে বললেন না যে আপনারা নির্বাচনের কথা দেশের নির্বাচন ব্যবস্থা এখন নির্বাচনে রংপুরের সুজনের সম্পাদক উনি কথাটা যে দেশের ব্যবস্থা এখন বলছে আজকে নির্বাচনে আপনারা বলতেছেন রবিউল ভাই বারবার বলতেছে যে জিএমকাতে কাতে না গেলে পড়তো আরে জিএমকাতে না গেলে পড়তো তো আরেকটা বি টিম আরেকটা রয়েছে না আমি শ্রদ্ধার সাথে বলবো বেগম রোশনের একটা টিম বসেছিল না তাই জিয়ে গেলে আরেকজন যেত আরেকজন গেলে কি তো আমার লোট আমরা যারা জাতীয় পার্টি করে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইত জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য সেদিন জিয়াতে মাঠে নেমেছিল আওয়ামী লীগকে রক্ষা করার জন্য না কারণ আমাদের মধ্যে আপনাদের মধ্যে দুইটা ভাগ থাকতো তাইলে আপনি বুঝতেন আওয়ামী লীগের সবাই আসিল না বাক্সালা আর মিজান চৌধুরীর গ্রুপ ওটাও যদি থাকতো আমলিগুলো বুঝতে কিন্তু আওয়ামীগ এক বিএনপি এখন অবৈদুল কাদের নাই অবৈধ অবৈধুর রহমান নাই সরি অবৈদুর রহমান নাই আপনারা ফিল করতে পারবো না আমরা এখন রন্ধে রন্ধে ফিল করি একজনের সাথে জেম কাদের ভালো নইলে কালকে গিয়ে দিই রসনের সাথে বাসায় বসে রয়েছে হ্যাঁ রসনের সাথে বাসায় বসে রয়েছে আবার রসনের সাথে ভালো নইলে আবার দেখে আমাদের পার্টি চেয়ারম্যান জেম কাদের পাশে বসে রয়েছে এই যে গেম এবং এই গেমের জন্য আওয়াম লীগ যাই সরাসরি আমি আওয়ামী লীগকে দোষারোপ করবো আওয়ামী লীগ যদি আমাদের সাথে এই ধরনের এই ধরনের এই আমাদের গেম গেমের জন্য ওনারা যদি না খেলে নামাইতো তাহলে আমাদের অবস্থা ভালো থাকতো আমরা বাধ্য হইছি আমি লীগকে আমরা সমর্থন করতাম তো তো কোথায় আমি লীগ মুক্তিযুদ্ধ সম্পর্কে সৈনিক আমরা কেন আওয়ামী লীগের বাইরে কথা বলবো ঠিক আছে আওয়ামী লীগের সাথে কথা বলবো কিন্তু আমরাই তো একমাত্র একটা বিরোধী দল যে জাতিজনক বঙ্গবন্ধুকে আমরা স্বীকৃতি দিয়েছি বিএনপি দেয়নি তো তা আমরা তো তাদেরকে স্বীকৃতি দিয়ে কি পাপ করলাম নাকি আমরা তো পাপ করি নাই এর সব ক্ষমতা আসছে যে অবস্থা দেখেন আপনি বললেন যে একানব্বই সংসদে একটা রাষ্ট্র পরিচালিত দেশ সেটাকে উলটিয়ে সংসদীয় দলের পদ্ধতি নিয়ে আসছে কারণটা কি জানেন হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা করেছে না করে উপায় ছিল না খালেদা জিয়া এরশাদ মাননীয় প্রধান শেখ হাসিনা যদি দাঁড়াতো এরশাদ রাষ্ট্রপতি নির্বাচন পাশ হয়ে সেই কারণে সেদিন রাষ্ট্রপতি ক্ষমতা পরিচালিত যে সচ ছিল রাষ্ট্রপতি সরকার সরকার সেই ব্যবস্থাকে পরিবর্তন করে সংসদীয় পদ্ধতিতে নিয়ে আসছে ডিউটি এর ঠেকানোর জন্য অত সুন্দর করে বললেন না আপনারা যত আপনি করে বলছেন আমরা বিপদে পড়ছিলাম আপনারা আমাকে দুই দিক দিয়ে আটকেছেন আর দুই কাটলে আটকে ভাই নির্বাচনে আওয়ামী লীগ বলছে সূক্ষ্মকারচুপি হাইরা গেলে শুক্রকার ছবি জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন পাশ করে নেই হুসম মোহাম্মদ এরশাদ পাঁচটা আসনে পাস করে নেই জেলা জায়গা পাস করছে তারপরে তো আওয়ামী লীগের বিএনপি বলেন কেউ আমাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে পারে নাই আমাদের সাথে সবাই বিভাতা সুলভ আচরণ করেছে বিএনপির পিরিয়ডে তো একানব্বই পর এক কলমের খোঁচা উপজেলা পদ্ধতি বাদ বাদ করে দিল বেকম খালেদা জিয়া তাই এটা কি হইলো এখন তো ঠিকই আবার উপজেলা পদ্ধতি চার চালু হয়েছে এবং বিএনপি যদি ঠিকভাবে নির্বাচন সব কথা নির্বাচনে ক্যান্ডিডেট দিত তো এই যে দেশকে পিছিয়ে নেওয়া এই যে আন্দোলন আন্দোলন সফল হচ্ছে না এগুলি বিভিন্ন কারণ কিন্তু আছে। বিভিন্ন কারণ আছে মানুষ মানুষ এখন একটা যে বিচার পাচ্ছে না একটা মানুষের নৈতিকতার একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আওয়ামী যেভাবে নির্বাচনের পদ্ধতি এখন নিয়েছে ওই যে বললাম না আগে ছিল কে ও দাঁড়াইছে তাহলে পাস ওসি সাহেব সাহেব ও নৌকা মার্কেট আয় ভাই আসেন আসেন বসে বসে নৌকার ক্যান্ডিডেট মানে পাস তুই এখন আবার কি বিএনপি নেই জাতীয় পার্টি নেই এখন তোমরা তুমরা লড়তে চা না নৌকা মার্কেই নেই তো প্যাটার্ন আমি সম্মানের সাথে বলবো তাতে এভাবে কতদিন একটা দেশ চলব কতদিন চলবে এটা হলো বড় কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছে না আমার পরবর্তীতে কে আছে আমার একটু দেখাও গত কয়েকদিন আগে উনি বক্তব্য দিয়েছে হ্যাঁ আসুন কত সত্য উনার মতো উনার মতন মানে অ্যান এক্সপার্ট জি প্রাইম মিনিস্টার এখন আর আছে কিনা আমি জানি না উনি অ্যাকচুয়ালি উনি তো দীর্ঘদিন অভিজ্ঞ সেই বঙ্গ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপরিবার নিহত হওয়ার পর আওয়ামী লীগের হালকে দৌড়বে তখন মানুষ অবাক হয়ে তাকায় ছিল কেgameState হবে ডিএনপি আচ্ছা অংশ গ্রহণ ও কি হয়েছিল জাতীয় পার্টির সে আমরা যদি বলি কোন অর্জন হয়েছিল সমস্যাটা হচ্ছে বর্জন একটা প্রতিবাদ প্রক্রিয়া অর্জনটা যে আপনি একটা অবিষ্ট লক্ষ্যে 17 বছর ধরে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে আমরা জাতিকে সংকর্তিক উত্তরণের জন্য আচ্ছা তার কিছু অধিকার যেমন আমি আবার রিপিট হবে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার জনকল্যাণের শাসন জবাবদিহিমূলক শাসন এটি তো একটা সুশাসনের অংশ তাই না সেইখানে জনগণ কিন্তু গণতন্ত্রটাকে যদি আপনি এভাবে বলেন জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যেকটা স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ সেই সুযোগটা আমরা করে দিতে চাই যার ফলে এই বর্জনটাও হচ্ছে কিন্তু আপনার এক ধরনের আন্দোলন বর্জনে তা সৃষ্টি হয়েছে না অবশ্যই হয়েছে যখন কোনোভাবে আপনাকে বোঝানো যাচ্ছে না বাধ্য করা যাচ্ছে না তখন পর্যন্ত একটা প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়ার অংশ সালাউদ্দিনের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ছাত্র জানাবুঝা ছাত্র বিলিয়নটি স্টুডেন্ট ভালো পলিটিশিয়ান ছাত্র রাজনীতি করেছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগ করলে অন্ধ হয়ে যেতে হয় আচ্ছা আমি কথা কি না বলে পারি বাকি অর্ডিনেন্স কখন জারি করে যখন পরিস্থিতি কি খারাপ ছিল আরে ভাই অর্ডিনেন্স তো জারি যে করেছে সেটা তো পাল্টা কুরুর মাধ্যমে যখন খালেদ মুশারফরা এবং সামাজ সাফায় জামিল্লা যখন সাইম সাহেবকে রাষ্ট্রপতি করলেন তখন রাষ্ট্রপতি বিচারপতি সাহেম সাহেবই অডিয়েন্স জারি করেছেন অডিয়েন্স জারি ছাড়া তার কোনো কোনো উপায় ছিল না কেন তখন মার্শাল্লাহ চলছিল এই মার্শাল্লা আংশিক জারি করেছিল মুস্তাক পরিপূর্ণ দিয়েছিল বিচারপতি সাহেব তখনই তো অডিয়েন্স জারি হবে এছাড়া তো কোনো কিছু নাই পার্লামেন্ট নাই রাজনীতি নাই মার্শাল্লা চলছে তো অর্ডিয়েন্সরা হবে কি এবং সেটা জারি করেছেন তো আপনাদেরই লোক মার্শাল্লাহ আপনারা দিয়েছেন অর্ডিয়েন্সও আপনারা দিয়েছেন আচ্ছা এখন দেখেন আরেকটা কথা বললেন যে পৃথিবীর তো অনেক দেশ সরকারের সাথে কাজ করছে আচ্ছা আইবের সাথে সব পৃথিবীর অনেক দেশ কাজ করছিল না করছিল তো তার মানে আয়ুবকে ভালো সরকার ছিল বৈধ সরকার ছিল জনগণের সরকার ছিল সোয়ার্থুর সাথে কাজ করেছে না পৃথিবীর সব দেশ স্ট্যালিনের সাথে কাজ করেছে না হুসলি মোবার্গের সাথে পৃথিবীর সব দেশ কাজ করেছে না পৃথিবীর সব দেশকে হোসলিম মুবারককে বয়কট করেছিল পৃথিবীর সব দেশই সম্পর্ক রেখেছিল কিন্তু বলেছিল সেটা স্বৈরশাসক জনগণের শাসক না সেটা একটা ফ্যাসিবাদী শাসক আপনাদের তাই বলছি আমরা পৃথিবী সব লোককে বর্জন করবে নাকি আপনাদের আমি বলছি যারা আপনাদেরকে ক্ষমতায় দেখতে চেয়েছে তারাও বলে যে নির্বাচনটা ভালো হয়েছে তারাও বলেছে ত্রুটিযুক্ত নির্বাচন জনরায় প্রতিফলন হয়নি বা আওয়ামী লীগ ক্ষমতায় আছে এভাবে থাকে কারা যাদের জনরায় ভীতি থাকে যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয় যারা ক্ষমতার মহে অন্ধ হয় সেই জায়গায় চলে গিয়েছে আওয়ামী লীগ আচ্ছা আরেকটা বিষয় খুব মানে কি বলবো শেষ দিকে আমি করে ভাই সে বলছিল যে সংবিধানকে জিয়া রহমান কাটা ছেড়া করে তাই ব্যবহার করেছে জিয়া রহমান সংশোধনী করেছে একটা পঞ্চম সেটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং আপনাদের রাজনৈতিক অধিকার ফিরে দেওয়ার জন্য আওয়ামী লীগ ক্ষমতা এসে তিনটি বড় বড় সংশোধনী করেছে দলের স্বার্থে এবং আওয়ামী লীগের স্বার্থে একটা চতুর্থ সংশোধনী সব দল নিষিদ্ধ করে দিয়ে একদলীয় বাক্সাল কায়ে করেছে আওয়ামী লীগের ক্ষমতা থাকার স্বার্থে দ্বিতীয়টি করেছে দেখেন পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নিজেদের অধীনে নির্বাচন করে ক্ষমতা থাকার স্বার্থে সরস সংশোধনী যেটা সেরা করেছে ইম্পিচমেন্ট ক্ষমতা আপনার নিয়ে আসছে ইডার কাছে যেটাকে বলা হয় সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি পার্লামেন্টের কাছে নিয়ে আসছে সেখানে আমাদের যে সাংবিধানিক কমিশনটা থেকে থাকে সংবিধান বা ক্ষেত্রে সেই এখান থেকে আপনারা নিয়ে আসছে অর্থাৎ তিনটাই হচ্ছে জনগণের ক্ষমতা কেনে নিয়ে নিজেদের ক্ষমতায়নের জন্য এবং নিজেদের সাথে আর বিএনপির দুটি কথা বলি পঞ্চম সংসদের আমি বলেছি যে বহুদলীয় গণসন্ত্রের সাথে দ্বাদশ সংশোধনী দেখেন সংসদীয় পদ্ধতির সরকার অর্থাৎ সবচেয়ে ভালো সরকার জবাবদিমূলক সরকার সরকার পার্লামেন্টে জবাব দিয়ে থাকে পার্লামেন্ট জনগণের কাছে জবাব দিয়ে থাকে গণতন্ত্রের জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা সেটা বিএনপি করেছে দলের স্বার্থে করেনি নিজের স্বার্থে করেনি তারপর তেরোদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ জনগণ অবাধে ভোট দেবে ভোটকালীন একটা নিরপেক্ষ সরকার থাকবে সব দল অংশগ্রহণ করবে ক্ষমতার পরিবর্তন হবে জনরায়ের ভিত্তিতে এই যখন তিনটি সংশোধনী আমরা করেছি জনগণের সাথে দেশের সাথে তারা তিনটি মেজর সংশোধনী করেছে দলের সাথে ব্যক্তির সাথে এই হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্য আওয়ামী লীগ হচ্ছে একটা ক্ষমতা লোভী সংগঠন আর বিএনপি হচ্ছে জনগণের ক্ষমতায়নের সংগঠন শেখ রবিউল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতের সময় নেই মাহমুদ সালাউদ্দিন চৌধুরী জেটি শেখ রবিউল আলম আচ্ছা আমি একটু মনে আর প্রশ্ন করতে হবে না আমি বলি প্রথমে শেষ কথা দিয়ে আমি শুরু করতে চাই ক্ষমতা লোভী আওয়ামী লীগ আর বিএনপি গণতন্ত্র গণতন্ত্রের জন্য ক্ষমতা লোভী যদি আওয়ামী লীগ হতো একুশটা বছর আওয়ামী লীগকে সংগ্রাম করতে হতো একটা ছায়ার সাথে যে ছায়াটা প্রতি মুহূর্তে আওয়ামী লীগকে আঘাত করেছে অপঘাত করেছে নানা ধরনের দুর্নাম রটিয়েছে এবং সেই একটা জেনারেশন আমরা বড় হয়েছি একটা শাসনকে দেখতে দেখতে যেখানে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছেন তারা এবং আপনি দেখেন জয় বাংলা একটা স্লোগান সেটি নির্বাসনে পাঠানো হয়েছে এবং পাশাপাশি দেখেন বাংলাদেশ বেতার বাংলাদেশ রেডিও হয়ে গেল হঠাৎ করে জিন্দাবাদ চলে আসতো বাংলাদেশে সমস্ত পাকিস্তানি কায়দাকে তিনি আমদানি করেছিলেন আরেকটা ত্রয়োদশ সংশোধনী এবং পঞ্চম সংশোধনী পঞ্চম সংশোধনী একটা কালো অধ্যায় বিএনপি অন্তর্ভুক্ত করেছিল জিয়া রহমানকে ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স যে ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স আছে বঙ্গবন্ধু হত্যা খুনিদের বিচার করা যাবে না এবং সেটা পঞ্চম সংশোধনীতে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন সংবিধানকে কালী মালিপ্ত করেছেন ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্ব অধিসে যে কথা বলেছিলেন সে মিছিলের একজন সহযোদ্ধা ছিলাম আমি সে মিছিল রাজপথের আমি একজন কর্মী ছিলাম আমরাই বলেছি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই তত্ত্ববোধী সরকারকে আপনাকে মানতে হবে বেগম জিয়া কোনো অবস্থাতেই মানতে চাননি তিনি পনেরোই ফেব্রুয়ারি একটা প্রহসনে নির্বাচন করেছেন ভোটের বাক্স পানিতে পাওয়া গেছে বাংলাদেশের জনগণ এভাবে রুখে দিয়েছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ততম একটা সংসদ বসিয়ে কোন তত্ত্ব সরকার সেদিন আমরা বাধ্য করেছিলাম বেগম জিয়াকে এবং সেদিন বেগম জিয়া সেটা পাশ করার পর যখন পদত্যাগ করতে গেছেন বঙ্গভবনে আমরা তার রুদ্রমূর্তি সেদিন দেখেছি খুব স্বাভাবিক প্রক্রিয়া ছিল না জনরোষের মুখে বিএনপি বাধ্য করেছিল এবং এটা নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু কন্যা এটা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সুতরাং বাংলাদেশের ইতিহাসের যে লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে বাংলাদেশের যে সমস্ত অর্জন আওয়ামী লীগের নাম ইতিহাসে লেখা হয়ে গেছে পাশাপাশি আমি আর একটু বলি তিনি ক্ষমতার মুখে অন্ধ হয়ে যাওয়া ক্ষমতার মুখে কীভাবে অন্ধ হতে পারে একজন মানুষ আপনি দেখেন একুশে অগস্টে গ্রেনেড হামলা একটা দলকে শেষ করতে হবে দলের নেতৃত্বকে শেষ করে দিতে হবে এবং ক্ষমতার মোহ কাকে বলে এবং এই এই যে বিষয়টা এবং আপনি দেখেন একুশে অগস্টে গ্রেনেড হামলা পরে এবং আমি অবশ্যই আল্লাহকে অবশ্যই আমরা শুক্রিয়া আদায় করি শুধু ট্রা ট্রাকের নিচে যে সমস্ত গ্রেনেডগুলোতে ফুটতো সেদিন আজকে বাংলাদেশ ইতিহাস অন্যরকম হয়ে যেত বঙ্গবন্ধু কন্যা সহ বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত শীর্ষ নেতাকে সেদিন শেষ করে দেওয়া হয়েছিল পাশাপাশি দেখেন একটা মামলা নেওয়ার জন্য জলিলভে কখনো পল্টন থানায় কখনো হলো মতিঝিল থানায় মদিজির থানায় গেলে ওসি থাকেন না ওসি থাকলে অন্য কেউ থাকেন না এভাবে কিন্তু আমরা দেখেছি কি তালবাহানা করেছেন এবং সংসদে দাঁড়িয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন শেখ হাসিনা বেনেটি বেগে করে বোমা নিয়ে গিয়েছে এবং তিনি সেটা ফুটিয়েছেন সেদিন কোন গ্রেনেডটা তার দরকার তার দলের নেতা কর্মী তিনি হত্যা করবেন এই সমস্ত প্রহসন এই সমস্ত মিথ্যা বিএনপি সবসময় একটা কথা বলতো এমন একটা ব্যবস্থা করবো আওয়ামী লীগ কখনো বিরোধী দল আসতে পারবে না আজকে বিএনপির উপর এমন একটা ব্যবস্থা নাজিলক করেছেন আল্লাহ বিএনপি বিরোধী কোন কোথাও বিএনপি আজকে নেই এবং আস্তে আস্তে করে জনগণের কাছ থেকেও চলে যাবেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতে সময় নেই আলমগীর শিক্ষার আলোচনা শেষ করতে চাই দুই রাজনৈতিক দলের যে বিপরীতমুখী বক্তব্য অভিযোগ অনুযোগ তা থেকেই কিন্তু ভোট ব্যবস্থার এই এই অবস্থা আজকে এই অবস্থা আজকে এই অবস্থা এই এখানে বিএনপি আছে এখানে আওয়ামী আছে এই যে কথাগুলি শুনলে আসলেই কষ্ট লাগে খারাপ লাগে যে উনি যে আওয়ামী লীগের থেকে সালউদ্দিন ভাই কথা বললো সেটা তো আসলে মানে আমি আমি আওয়ামী লীগ না কিন্তু কিছু কিছু ব্যাপারটা আছে একুশে আগস্টের ঘটনা বঙ্গবন্ধুর হত্যা এগুলি সব কিছু মিলে মাঝে মধ্যে মনে দেয় দেশ স্বাধীন পরে এই চিত্রটা আমরা কেন দেখলাম বা জিয়া রমানের হত্যাটাও এই চিত্রটা কেন দেখলাম উনি আর কেউ বলতেছিল যে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর মাসল হয়েছে তো মাসল হয়েছে মোস্তাদ মোস্তাদ যে আওয়ামী লীগের আমুলীগের আগের দিনও না কি রিচ মাছ নাকি মাছ নাকি ও ওনাকে খাওয়া তো মোস্তাক আমি সায়ে মতো বিচারপত্র সায়েবও তা আমুলীগেরই তাই আমুলীের লোক বিশ্বাসঘাতঘাত করছে বঙ্গমতু শেখ মুজবার আমুলীগের সাথে সে এটা তার বিএনপি বিএনপির না বিএনপি তার আর পরবর্তী পরবর্তী স্টেজ তাই না জিও রমান আশটা আরও পড়ে তাই জিও রহমান আশার পর আবার আমাদের পরবর্তীতে জাতীয় বার্টি আসছে সেই এনপির দোষটা কোথায়

আবার খুনিদেরকে বের করে আবারও পেট তাদেরকে অলরেডি একটা বিচার ছিল সব দুঃখজনক আমরা মেনে নিতে পারি না ইতিহাসে কাজ করে একদিন ভাই আমরা আলোচনা শেষ করতে চাই হাতে সময় নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ রবুল্লা আলম মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখিলে টেলিফোন পুনঃপ্রচার হয় সকাল আটটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন